আমিন জোরে বলা বুকে হাত বাঁধা রফিয়া দাই করা শুনছেন নাকি নাই এলিকে এটা দোষণীয় না এটা ঠিক আছে এটা হতেই পারে কিন্তু যদি আমলের ভিন্নতা দেখে আপনি তাকে নিজের মুসলিম ভাই হওয়া থেকে বহিষ্কার করলেন তার সাথে বিচ্ছিন্নতা করলেন জাহান নামে যাবেন আলাইকুম বিল জামা কোমল ওয়াল ফুরকা জামা মানে ইস্তেমা ইস্তেমা গুডা উম্মতে মুসলিমা কয় উম্মা এক উম্মত কে আমিন জুরে বলল কে আস্তে বলল বুকে হাত বাঁধল নাকি করল উম্মা এর ভিত্তিতে হয় না উম্মা কিসের ভিত্তিতে হয় উম্মা হয় মূল ভিত্তি মূলক আকিদা তহিদ ফরজ এবাদত গুলির ভিত্তিতে শাখা প্রশাখার ভিত্তিতে উম্মা হয় না শাখা প্রশাখার ভিন্ন থাকো কোনো সমস্যা নেই উম্মা থয় কেমনে ন বলেন মান চল্লা চল্লা তানা অস্ত কবলা কিবিলা তানা ও আকালা জবি আহাতনা ফাজালি কেল মুসলিম আল্লাজিলহু জিম্ম তুল্ল হে অ জিম্ম যে আমাদের সালাতের মতো সালাত পড়লো আমাদের কাবা এটাকে কেবলা হিসাবে মুসলিম উম্মার জবাই করা গোস্ত খাইল সেই মুসলমান আমিন জোরে বলুক আস্তে বলুক রফিয়াদাইন করুক না করুক বুকে হাত বাঁধুক নিচে বাঁধুক পায়ের সাথে পা মিলাক না মিলাক কুরবানি সাত কুরবানি এক গোলতে জায়েজ বলুক না জায়েজ বলুক কি বলে বলুক এ আমার ভাই যদি তারে আমি ভাই মনে না করি আমাকে জাহান্নামে চলতে হবে মন ফাওয়াল জমা তা শিবিরিন ফ মাতামাতামিতা তান জাহেলিয়া আরে ভাই ওই লোক মিলা পড়তেছে সে একটা বেদাতে আছে এর কারণে আপনি তাকে মুসিদ মুসলিম মিল্লার থেকে বহিষ্কার মনে করতে পারবেন না সে আমিন আসতে বলতেছে বা জোরে বলতেছে আপনি জোরে বলেন সে আসতে বলেন এই জন্য আপনি দুই রিক্সায় গেলেন তার সাথে অটোতেও বসলেন না সে এক চা দোকানে ঢুকছে আপনি দেখলেন ও এই তো রফাদানি বেরই গেলেন জাহান্নামে নামে যাবেন জাহান্নামে নামে যেতে হবে এই উম্মত তার সমস্ত তো ভিন্নতা নিয়া এক্মত যেই ব্যক্তি লাইন লাইন লল্লা পড়বে তাকে এই আঁকিটা পোষণ করা এটা ফরজ ওমনসাজ্জা আর উম্মতের ইজতেমা উম্মতের ইজতেমা বিশ্বাস করবে না সামান্য আমলের ভিন্নতার কারণে মতভেদের কারণে ভেদাভেদ করে ফেলবে সে আমার সাথে মতভেদ কেন করলো এই জন্য সে এক জাতি আমি আরেক জাতি সে এক দল আমি আরেক দল এইটা যে করবে তাকে একলা বানিয়ে যাহার নামে নিক্ষেপ করা হবে ফেলে দেওয়া হবে এটা আলাই কুমবিল জামা। একতলাপ দূর করা কখনো সম্ভব না এটা আল্লাহ রাসুল বলেনও না যে একতলাভ দূর করো দূর করতে বলেছেন ভেদাভেদ শরীফে হজে হাজিরা যান গিয়া দেখবেন কেউ বুকে হাত বাঁধে একই ইমামের পেছনে কেউ একটু নিচে বাঁধে একই ইমামের পেছনে কেউ নাভির নিচে বাঁধে একই ইমামের পেছনে কেউ বাঁধেও না হাত ছেড়ে রেখেছে একই ইমামের পেছনে এটাকে বলে উম্মা এটাকে বলে কি উম্মা সে মতভেদ করেছে এই জন্য ভেদাভেদ করে ফেললাম এখতলাফের কারণে এফতেরাক করে ফেললাম আমি তাকে মুসলিম ও সদস্যই মনে করলাম না একজন আলেম আমার সাথে মতভেদ করলেন এই জন্য আলেমের সব কাজে বিরোধিতা করলাম গতকালকে এক মাহফিলে আল্লাহ আহমদ শফি আক্রমাহুল্লার একটা কথা আমি কোট করেছি উনি মেয়েদের ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার কথা বলেছিলেন বিশাল বিতর্ক হচ্ছে ঠিক না এটা ওনার মুরব্বী আনা নসিহত ছিল আজকে যেইভাবে বেহায় আপনা বেলেল আপনা এই যে কোটি কোটি বই আমাদের বিদ্যালয়গুলোতে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আল্লাহর কোরআনের একটা কপিও কি ডিস্ট্রিবিউশন করা হয়েছে বলতে পারেন কোটি কোটি বই বিতরণ হচ্ছে আল্লাহর কোরআনের একটি কপিও বিতরণ হচ্ছে না আল্লাহ মোহাম্মদ শফি আক্রম হল তো ওই বেদনা থেকেই বলেছেন ওই দুঃখ থেকেই তো ওইটা বলেছেন একটা স্কুলে জন ছাত্র ছাত্রী একটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না না একজন নাইনের ছাত্রীকে জিজ্ঞাসা করা হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম কে তুমি ছিনো সে বললো ওনার নাম শুনেছি ক্লাস নাইনের ছাত্রী বলল ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী হয়েছি তার পুলিশ অফিসার বাবা খুন করলো মা কেও খুন করলো ইয়াবা খোর বাবা খোর গার্লফ্রেন্ডস বয়ফ্রেন্ডস এই সমস্ত উম্মত বিধ্বংসী বিষক্রিয়ার সয়লাভ গোটা জাতির মধ্যে হয়ে যেতে দেখে শত জাতির মুরব্বী আল্লামা আহমদ শফি উনি একটা কথা বলেছেন যথার্থই বলেছেন উনি দাদাত্থে বলেছেন আমি কাজী ইব্রাহিম এইজন্য ওনার বিরুদ্ধে কর্পনা না যে অনেক বিষয়ে আমার সাথে ওনার মতভেদ আছে না মতভেদ মতভেদের জায়গায় কিন্তু উনি পাঁচক তো সালাত ফরজ বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি আমি যাকাত ফরজ বিশ্বাস করি উনিও বিশ্বাস করেন শ্রী ফরজ আমি বিশ্বাস করি উনিও বিশ্বাস করেন আজ অর্থ থাকলে সামর্থ্য থাকলে ফরজ আমি বিশ্বাস করি উনিও বিশ্বাস করেন উম্মা হবে এই ফরজ এই মূল ভিত্তির আলোকে তৈরি তৈরি হয় হয় ছোটখাটো শাখা দিয়ে না অতএব আমরা চাই আমাদের ফেসবুকে ইন্টারনেটে আমাদের মিডিয়ায় একজন আলেম আরেকজনের বিরোধিতা যাতে না করে একজন আলেম একটা কথা বলবে সকল মুখে তার পক্ষ নেব যদি সেটা হক হয় এই ইস্তেমা যদি কেউ বিশ্বাস না করেন জাহান নামে যাবেন ইয়া কোমল ফোরক আলাই কুমিল জামা ওয়া কোমল ফরকাহ।

সৌদি আরবের সাথে বাংলাদেশে বসে ঈদ করুক সিয়াম পালন করুক সে না হয় রবিউল আদাইন করুক সে না হয় আমিন জোরে বলুক হাজার ইখতিলাফ করুক তারপর সে আমার মুসলিম মুসলিম ভাই আমি তারে বুকে টেনে নেব যদি এই ইস্তিমা বিশ্বাস করো তাহলে জান্নাত না হলে কি আছে জাহান্নাম আমান সাজদা সাজদা ফিন্নাত আসলে প্রধান বক্তাকে বসিয়ে রেখে আজকে তো আমাদের মাদ্রাসা এটা আমাদের ভক্তিতে আসলে ওনাদের জন্য পরিবেশ তৈরি করার কাজে আমরা করি বক্তৃতা উনি করবেন আল্লাহ তালা শেখ প্রধান বক্তা আবু নাসার আশি উনি আরেকটা মাদ্রাসার প্রধান মহাদেশ হাজিগঞ্জ কামিল মাদ্রাসা আল্লাহ ওনাকে তৌফিক দান করুন মহাদেশরা বেশি বেশি হকপন্থী হয় আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য যে আমি একজন মহাদেশ পেয়েছি আজকে আপনারাও পেয়েছেন অফাকানা ও ফকাহুল্লাহ لعلاء كلمه الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته